আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কথা বলবো জন্মবিরতিকরণ ইঞ্জেকশন নিয়ে। এটি একটি অস্থায়ী পদ্ধতি। পিলের মতোই ইঞ্জেকশন হলো হরমোন জাতীয় ওষুধ যা গ্রহণ করলে কয়েক মাস পর্যন্ত গর্ভধারণ প্রতিরোধ করে। মাসিক শুরুর 5 দিনের মধ্যেই এই ইঞ্জেকশন নিতে হয়, যাতে গর্ভধারণ প্রতিরোধে এটি তাৎক্ষণিক কাজ করতে পারে। এই ধরনের ইঞ্জেকশনে প্রজেস্টেরন হরমোন থাকে, যা মেয়েদের শরীরের প্রজেস্টেরন হরমোনের মতোই কাজ করে। 2 ধরনের ইঞ্জেকশন বাজারে রয়েছে, যেমন ডিপো প্রোভেরা এবং নরিস্টিরেট। ডিপো প্রোভেরা বা মেডোরক্সি প্রজেস্টেরন, যা 3 মাস পর্যন্ত কার্যকর, এবং নরিস্টিরেট বা নরইথিস্টেরন, যা 2 মাস পর্যন্ত জন্মবিরতিকরণ করতে পারে। ইঞ্জেকশন ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া পিলের মতোই, তবে মাসিকের সময় বেশি রক্তক্ষরণ এবং মাসিক অনিয়মিত হতে পারে। জন্মবিরতিকরণ ইঞ্জেকশনগুলো বেশ কিছু সীমাবদ্ধতার কারণে এখনও বিশ্বব্যাপী সমাদৃত হতে পারেনি। ইঞ্জেকশন ব্যবহারের সুবিধা: দম্পতির মিলনে কোনো প্রকার বাধা সৃষ্টি করে না, সঠিকভাবে ব্যবহার করলে কার্যকারিতা হার বেশ ভালো। কিশোরী বয়স হতে শুরু করে গর্ভধারণ যে কোনো মহিলা ইঞ্জেকশন নিতে পারে। একবার ইঞ্জেকশন ব্যবহার করলে কয়েক মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে। ওভারিয়ান সিস্ট হতে রক্ষা করে, এক্টোপিক প্রেগনেন্সি প্রতিরোধ করে। স্তন্যদানকারী মহিলারও এই ইঞ্জেকশন নিতে পারে। ইঞ্জেকশনের অসুবিধা: গর্ভধারণ করতে চাইলে ইঞ্জেকশন ছেড়ে দিলেও স্বাভাবিক হতে 6 মাস হতে 12 মাস সময় লাগে। মাসিকের সময় বেশি রক্তক্ষরণ হতে পারে, মাসিক অনিয়মিত হতে পারে। 70% পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ থাকতে পারে। শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। ইঞ্জেকশন যাদের ব্যবহার করা উচিত নয়, অস্টিওপোরোসিস আশঙ্কা করছেন এমন মহিলাদের ক্ষেত্রে, রক্তস্রাব হয় এমন মহিলাদের ক্ষেত্রে, হরমোন নির্ভরশীল ক্যান্সার আছে যাদের, মাইগ্রেনের রোগী যাদের রক্ত জমাট বাঁধার অসুখ আছে, গর্ভকালীন সময়ে কারো তীব্র চুলকানির ইতিহাস থাকলে। এছাড়াও জন্ম নিয়ন্ত্রণের বা জন্মবিরতিকরণ এর বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আমরা আগামীতে আরেকটি নতুন পর্ব নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।